নমস্কার, আমি ঝুমু পলি, পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। জমের দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, কিন্তু আজকাল আর দুয়ার পেরিয়ে জম দণ্ড নিয়ে আসেন না। জমের দণ্ড চারিদিকে বিছানো, সেটা হচ্ছে পলিউশন, কন্টামিনেশন। অন্তত একটা দিন এই বিছানার দণ্ড থেকে ভাইকে বাঁচান, নিজের হাতে বানিয়ে তুলে দিন ভাইয়ের পাতে। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে ভাইয়ের পাতে আমরা অনেক রকম পদ সাজিয়ে দিই। আজকাল দেখো একটা চমৎকার মিষ্টি, যেটা খুব সহজেই বানিয়ে ভাইয়ের পাতে তুলে দিতে পারেন, চকলেট সন্দেশ। চকলেট সন্দেশ বানাতে আমি 250 গ্রাম ছানা ব্যবহার করছি। যারা আমার আগের বিভিন্ন ছানার মিষ্টি রেসিপি দেখেছেন তারা তো জানেন, কিন্তু যারা নতুন দেখছেন তাদেরকে জানাই, ছানার মিষ্টি বানাবার আগে ছানা মসৃণ করে নিতে হয় এইভাবে। সব থেকে ভালো হয় যদি কোনো কাঠের সারফেসে এইভাবে ছানা মসৃণ করার কাজটা করতে পারে। দেখুন ছানাটা কত মসৃণ হয়ে গেছে, এবার এটা আঁচে পাক করতে হবে। এর সাথে মিশাতে হয় চকলেট গুঁড়ো, এর জন্য আমি ডার্ক চকলেট গ্রেট করে নিচ্ছি। আপনি বাজার চলতে যে কোনো চকলেট বার গ্রেট করে নিতে পারেন। এটা খুবই সহজ, গ্রেটারে চকলেট বার এভাবে খুব সহজেই গুঁড়ো করে নিতে পারেন। 3 টেবিল চামচ মতো করে নিন। এবার মসৃণ করে নেওয়া ছানাটা আঁচে বসান। ঢেলে দিন ছানার পরিমাণে 1/3 ভাগ চিনি। ভালো করে মিশিয়ে ফেলুন। এবার 1 টেবিল চামচ চালের গুঁড়ো 2-3 বারে আস্তে আস্তে মিশিয়ে ফেলুন। এই চালের গুঁড়োকে সবেদা বলে। খুব ভালো করে মেশাবেন যেন দানা দানা না থাকে। এবার ঢেলে দিন 1/2 চা চামচ কোকো পাউডার। যদি আপনার কাছে এই কোকো পাউডার না থাকে তাহলে দিয়ে দিন যে কোনো ইনস্ট্যান্ট কফি পাউডার। এরপর দিতে হবে গুঁড়ো করে নেওয়া চকলেট। এবার ভালো করে মিশিয়ে নিন। দুটো জিনিস মনে রাখবেন, 1, আঁচটা খুব অল্প রাখতে হবে। 2, ছানাটা আঁচে বসানো থেকে সব জিনিস মিশানো পুরোটা 3-4 মিনিটের মধ্যে করতে হবে, তার বেশি কিন্তু আঁচে বসিয়ে পাক করবেন না। ব্যাস, ছানাটা রেডি। একটা পাত্রে সামান্য একটু ঘি মাখিয়ে নিন। ছানার মিশ্রণটা ঘি মাখানো পাত্রে ঢেলে ফেলুন, সমানভাবে মেলে দিন। এভাবে চারিদিকটা ভালো করে প্লেন করে দিন। আপনাদের দেখাবার সুবিধার জন্য আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। দাগ বরাবর কাটলে খুব সহজেই সন্দেশ বরফি পেয়ে যাবেন। আসুন এবার এটাকে দোকানের মতো সাজিয়ে ফেলি। এভাবে রূপলি তবকে মুড়ে ফেললে মিষ্টান্নের চেহারাটা আকর্ষণীয় হয়ে ওঠে। ব্যাস, আমার চকলেট বরফি সন্দেশ রেডি। এবার আসুন আর এক রকম ডিজাইন দেখাই। সামান্য একটু ছানার মিশ্রণ নিয়ে এভাবে ত্রিকোণাকৃতি করে নিন। এবার ফর্ক দিয়ে চারপাশে এরকম দাগ করে ফেলুন। মাঝখানে ছোট্ট একটু গর্ত করে দিন। Thank you.
এবার এই গর্তগুলোতে চকলেট সস দিয়ে ডেকোরেট করে ফেলো। এরকম আপনার ইচ্ছে মতো নানা রকম ডেকোরেশন করতে পারেন। নিজে হাতে বানিয়ে খাওয়ানোর ভারতীয় ঐতিহ্য প্রশংসা দাবি রাখে। কিনে খাওয়ানোর মধ্যে আত্মস লেখা আছে, আত্মতৃপ্তি নেই। ভাইয়ের মঙ্গল কামনায় আপনাদের ভাতৃদ্বিতীয়া আনন্দময় হোক। আবার দেখা।